আমি কি তা এটা ওইতো নি না ওইতো না ওইতো আমার দাবিটা বাংলাদেশ সরকার রেখেছে আজকে আমরা মুক্তির বাজার বৃহত্তম ৬৭টা গ্রামে একটা বাজার। আজ ওই বাজারটা আমরা ধ্বংসের গতি যায়, মেঘ দেওয়ালে আটু পানি হয়ে যায়, কিন্তু বাংলাদেশ সরকারের কোন জাত আমরা এই বাজারটা উন্নয়ন হয়, সব সব জায়গা উন্নত হয় কিন্তু আমরা এই জায়গাটা উন্নত হয় না। কমিটি তা শুননি যে নতুন কমিটি নতুন কমিটি স্যার, বাজারের যে দুরবস্থা, এই যে আপনার পিছনে যে এত খাদা, এত ফেক, এত ময়লা, আপনারা বাজার কমিটি কিতা উদ্যোগ নিরা, এই সরকারি কোনো উন্নয়ন নাই বা আপনার গেছ থেকে কোনো উন্নয়নের কিছু আসেনি? আমরা কমিটির এমনি কোনো অনুদান নাই, আমরা বাজারের ইজারা দিয়া কিছু টাকা মিলে এটা মসজিদ চালাই আমরা। আর বাজারও আয় উন্নতি নাই, ১২টা মাস ফেক, মানুষে দূর দূর ব্যবহার করে, গালাগালি করে এই বাজারের অবস্থান দেখিয়া। বিগত পুরানা কুমুটিয়েও আমরা বাজারে উন্নত করছি না, নতুন কুমুটি উন্নত করার মতো নাই। ওপর পুরানা বাজার বাজারটা আমার দাদাও খাই গেছে, বাবাও খাই গেছে, উনি আমিও খাইতে আছি খাইরা জি। এটা তো ঐতিহ্যবাহী হয়ে গেছে, আমরা দেখলাম এখানে যে তিন চারটা গাছ আছে, এই গাছ মনে করি আস্থা। প্রিয় বিভার সকল আসসালামু আলাইকুম, সকলে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের যে ভিডিওটা ধারণ করছি সিলেটর বিশ্বনাথ থাকি। বিশ্বনাথের ঐতিহ্যবাহী একটা বাজার, প্রায় ১৫০ বছরের পুরানা বাজার, ও বাজারটা আমরা আজকে দৌড়ে তুলছি আপনার সামনে। আপনারা হয়তো অনেকে দেখছেন দীক্ষা সিন্ডা, অনেকে সিন্ডা নামরা নাম হইয়া দিলাম, আপনারা চিনি লিবা সিলেটর বিশ্বনাথের ঐতিহ্যবাহী খাদানসি ইউনিয়নের এই বাজারটা পড়ছে, খাদানসি ইউনিয়নের মুক্তির বাজার। এটা হলে মুক্তির বাজার নামে ছিল, এটার অরিজিনাল লেখায় পড়ার নাম হইল গিয়ে মুফতির বাজার। আমরা ও মুফতির বাজারের ভিডিও আজকে আপনারা তুলিয়া দিছি, আপনারা দেখো কা মুফতির বাজারের বেহাল দশা। আমরা জানি বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এবং প্রত্যেকটি বাজারে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, অলিগলিতে উন্নয়নের ছোঁয়া লাগছে, কিন্তু ঐতিহ্যবাহী যে বাজারটা এটা বিশ্বনাথের একটা সাইট পড়ছে, উত্তর সাইট, কিন্তু এই বাজারের অনেক সুনাম আছে। এই বাজারও আমরাও দেখছি অনেক আগেই বা অনেক আগ থেকে আমরা নাম শুনিয়া আইরাম, আপনারা হয়তো জানেন শুনছেন এই বাজারও ৭২ এলাকার মানুষ আইতা, এখানেও বিশাল বাজার ওইতো এখনও ওয়ে, এখান ওইলগে আশপাশ এলাকার সবজির বাজার বেশি, এই আশপাশে সবজি ফসল বেশি হয়, এখানেও সিলেট সহ তথা বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে এই সবজি নেন এবং আশপাশের মাছ সব বিষয়ে বাজারটা বিখ্যাত। আর এই ঐতিহ্যবাহী বাজার এখন যে অবস্থা হয়েছে, এই অবস্থায় হয়তো আস্তে আস্তে বাজারটা ধ্বংসর পথে যার গিয়ে, এই বাজারে হয়তো মানুষ গিয়া সুবিধা মতো বাজারা ঠরতে পারেন না, এখানে ফেক হয়ে গেছে, যেটার খাদা হয়ে খাদা হয়ে গেছে এবং বৃষ্টি দিলে পানি হয়ে যায়। এখানে তার মুখ থেকে আমরা বাদশা শুনলাম, আমরা কথা কইছি এলাকার মানুষের লগে এবং বাজার কমিটির বা এলাকার বিশিষ্ট ওজন মুরব্বীজন মুক্তিযোদ্ধা অনেকের লগে আমরা কথা কওয়ার চেষ্টা করছি, তারা যতটুকু পারছেন আমরা কইছেন, আমরাও যতটুকু পারছি আপনারা বুঝিয়া দিলাম। আমরা আশা করছি এই সিলেটের ঐতিহ্যবাহী এই বাজারটা খাদানসি ইউনিয়নও পড়ছে মুফতির বাজার, আপনারা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন আপনারা এটা নলেজও নিবা, দয়া করিয়া বাজারটা ভিজিট করবা। অনেকে কইছেন যে টিয়নো বিশ্বনাথ টিয়নো অনেকবার ভিজিট করছেন, ঘুরিয়া গেছেন, আমরা আশা করছি অতিরি আপনারা এইটার এটা ব্যবস্থা গ্রহণ করবা এবং উন্নয়নের লাগি আপনারা গোয়া যাইবা। বাজারও হয়তো ড্রেনের দরকার এবং কিছু ফাঁকাকরণের দরকার আছে উঠানোর মাঝে, এবং কিছু গড় সরকারিভাবে যেগুলো দেওয়া হয় এই গড়গুলো দেওয়ার দরকার আমরা মনে করি। আর অতিরি না দিলে এই বাজারটা হয়তো কিছুদিনের ভিতরে ধ্বংস হয়ে যাব, মানুষ বিমুখী হয়ে যাবা, এই বাজারও মানুষ আর যাইতা নাই, কারণ ব্যবসায়ী যারা আছে তারা হয়তো লুজারা ফড়ার কারণে হয়তো তারা বাজারও আস্তে আস্তে যাওয়া কমাই দিলা, ক্রেতারাও আস্তে আস্তে কমে যা, আগে যে একটা আগ্রহ আছে যে বাজারও গেলে সপ্তাহ পাওয়া যায়, বালা দামে পাওয়া যায়, বালা জিনিস পাওয়া যায়, কিন্তু তারাও এখন যখন ফেকল লাগে ঢুকতে পারেন না বা ক্রেতারা বইতে বইতে হয়তো তারা ব্যবসা হয় না, ক্রেতারা একটু একটু কমরা এবং বিক্রেতারাও কমে যা। তো আশা করলাম আপনারা এই বাজারটা দেখিয়া আপনারা ভিডিওটা যারা দেখছেন হয়তো আপনারা কমেন্ট করবা, আপনারা মন্তব্য আপনারা লেখবা, আমরা ওটাও আশা করলাম। আর যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তারা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবা,
এবং অনেকেও বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছেও আবদার করছেন, আমরাও আবদার করমু, আমরা ফোনে কথা কইমু ইনশাল্লাহ। আমরা আশা করছি যে হয়তো এর একটা ব্যবস্থা হইব। আমরা বাজার থেকে ফোন দিয়েছিলাম উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান নুনু মিয়া সাহেবকে, কিন্তু হয়তো ফোন ধরছেন না, ব্যস্ত আসলা। আমরা আবারও কথা কই এটা একটা ব্যবস্থা গ্রহণ করার লাগে। আমরা তারার আগে থেকেও জানতাম সাইমু যে তারা খিতা উদ্যোগ আছে। তো প্রিয় প্রিয় সকল, সিলেটের ইত্যাদি সবসময় ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর, সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েই আপনার লগে আছে কাম করি যার। ইনশাল্লাহ আগামীতেও কাম করি যাইব। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুকা এবং মনের মতো কমেন্ট করুকা। আমরা কমেন্টের আশা করি, আপনারা যে ভিডিও দিকে কমেন্ট করেন আমরা মনে করি আপনারও ভিডিও করার সার্থকতা হয়েছি। আমরা বিশ্বনাথ থাকি যে ভিডিওটা বানাইছি, আশা করছি আপনার কমেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এগিয়ে আইবা, আগুয়ে আইবা, এখানে কাম করবা এবং দ্রুত একটা কাম হইব আমরা এই বিশ্বাস রাখতাম পারি। সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনার লগে আছে এবং হাটে ঘাটে মাঠে বাজারে সমাজের সাথে সবসময় কাজ করি যার। ইনশাআল্লাহ আগামীতেও কাজ করবো। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা হয়তো অনেকদিন যাবৎ তারার জন্মভূমি তারার বিশ্বনাথর এই বাজারটা মিস করার, অনেকদিন যাবৎ প্রবাসও এই বাজারটা যেহেতু ঐতিহ্যবাহী বাজার, হয়তো অনেক পুরানা ভাই বন্ধু বিদেশ থেকে আইতে পারে না বা আইলেও সময় অন্য এই বাজারে যাওয়ার লাগে, তারার উদ্দেশ্যও আমরা এই বাজারটা রেকর্ড করছি। তারাও দেখবা দেখে হয়তো শান্তি পাইবা তারার ঐতিহ্যবাহী পুরানা বাজার। আমরা আশা করছি আপনারা যারা ভিডিও দেখবা কমেন্ট করতে ভুলবা না এবং শেয়ার করতেও ভুলবা না। সিলেটের ইত্যাদি টিভি এখনও যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করতেও ভুলবা না। কথা কইছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও অন্য কোনো ভিডিও লিয়ে কথা কওয়া থাকি। ও পর্যন্ত আপনারা যে যেখান থেকে দেখছেন সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। কত বছর আগর হইব? 150 বছর আগর বাজার। আচ্ছা আচ্ছা, এই বাজারের উন্নতি হয় না? অরিজিনাল সবজিগুলা পাওয়া যায় কিন্তু এই বাজারের উন্নয়ন এমপি মহোদয় দেখে না, কোনো মূল্যায়ন করে না। আপনি কতদিন থাকি বাজার চিনেন? আমি তো বহুদিন ধরে চিনি, আমার বুঝিবার থাকি। বুঝিবার পর থেকে বাজার দেখা বুঝিবার আগ মানে নাম শুনছি। এই বাজারের এই যে গাছগুলা, এই গাছগুলা কত বছর পুরানা? এই যে বাজারের যে কোনো উন্নয়ন নাই, এটা আসলে আমার দোকানদারের তো কাস্টমার আসে না, তার কারণে আমি এই খাতাগুলো উঠে গিয়ে পরিষ্কার পানি পানি জল দিলে। আমি একটা জানতাম স্যার আপনার কাছে, যেহেতু আপনার ওয়ার্ডও বাজার, এই বাজারের বয়স কত হইব? বাজারের যে দুরবস্থা, এই যে খাদা বা এই অবস্থার মধ্যে তো বাজার পরিচালনা করা সম্ভব নয় বা বাজারও ক্রেতা বা বিক্রেতাও আইতো নাই। এটা আপনারা কি কোন সময় কোনো উন্নয়নের লাগে কোনো জায়গা গেছিলা নি সরকারি ভাবে? সরকারি ভাবে উন্নয়ন লাগে তো কমিটি যাওয়া হয়, হইলে তো এটা মানে সরকারি ভাবে কোনো মানে এটা সিদ্ধান্ত কোনো জিও হয় না, এটা উন্নয়নের কোনো সিদ্ধান্ত এখনো মানে কোনো সরকার হয়েছে না, কোনো জিও হয়েছে না। বর্তমান একটা কমিটি হয়েছে, নতুন একটা কমিটি হয়েছে, এরা এরা হয়তো এরা এটা সিদ্ধান্ত হয়তো শীঘ্রই এটা সিদ্ধান্ত মানে বর্তমান যে এমপি কমিটি, হ্যাঁ কমিটি আছে বর্তমান, তার মাধ্যমে হয়েছে আলোচনা চলে, আলোচনা চলে হয়তো। আমার দাবিটা বাংলাদেশ সরকারের কাছে যে আজকে আমরা মুক্তির বাজার বৃহত্তর 60-70টা গ্রামে একটা বাজার, আজ ওই বাজারটা আমরা ধ্বংসের গতি যায়, মেঘ দেওয়ালে আটু পানি হয়ে যায়, কিন্তু বাংলাদেশ সরকারের কোনো জাত আমরা এই বাজারটা উন্নয়ন হয়, সব জায়গা উন্নত হয় কিন্তু আমরা এই জায়গাটা উন্নত হয় না। কিন্তু আমি চাই আজ আওয়ামী লীগের মন্ত্রী গেছে, শফিক সাহেব গেছে, এহিয়া গেছে, যাওয়া সত্ত্বেও কোনো জাতি এই বাজারে কাম করে না,
সব জায়গায় উন্নত নেই। হ্যাঁ বাংলাদেশ সরকার হয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ করবো, ডিজিটাল বাংলাদেশ করবো, কিন্তু আমরা মুক্তি বাজার ও ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আমরা চাই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করে চাই আমরা মুক্তি বাজারটা কীভাবে উন্নত হয়েছে, আমরা উন্নতটা ওঠাতে চাই, আমরা বাজারটা সুন্দরভাবে কীভাবে আপনার এই বাজারও কিতাব বৃষ্টি দিলে ফানি হয়ে যায়, হাঁটু পানি পাই হয়ে যায় আমরা বাজারটা। তাহলে এই যে দোকানগুলো আছে, এই যে খোলা দোকানগুলো, এই দোকানের কাস্টমার বা এই দোকানের বিক্রেতা যারা আছেন তার অবস্থা কিটা? মানে রৌটো যখন বৃষ্টি হয় ফানি হওয়ার কারণে রৌটো হল মানুষ যায়, আর ইনো যারা ব্যবসায়ী আছে এরা ব্যবসা করতে পারে না। আমরা ইনো যারা ব্যবসায়ী গুলো আছে এরা কোন জাত সংস্কার করতে হইলে ফাঁকা করানো দরকার। আপনারা বলছেন আগে শফিক সাহেব আসলা, শফিক সাহেব কোন জাত উন্নত করেন নাই, এই আসলা এই কোন জাত উন্নত করে নাই, খালি বাংলাদেশ সরকারে ডিজিটাল করুন। কিন্তু ডিজিটাল মানে আমরা বাজারটাও বাজারটা ডিজিটাল বাইরে রয়েছে। যাই হোক, আমরাও দাবি হইল গেছি বিশ্বনাথের এই মূর্তির বাজারও যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন, সরকারের কর্মকর্তা যারা আছেন, যারা বাজারের আওতে আছে, বিভিন্ন এলাকার আওতে আছেন, তারা কমপক্ষে এই ভিডিও দেখার পরে একটা পরিদর্শন করবা মূর্তির বাজার আইয়া, এবং বাজারের সংস্কারের লাগে একটা ব্যবস্থা করবা। আমরা রয়ে দাবি, আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করলাম আমরা বাজারটা উন্নত করার জন্য। ঐতিহ্যবাহী একটা বাজার, প্রায় 150-200 বছর বয়সের বাজারের। আমরা তো গাছের দিকে চাইলেও বুঝতাম পারলাম যে এই গাছটা তো বাজারের লগ্ন থাকি, শুরু থাকি প্রায় 200-250 বছর। এই গাছের যে বিশাল একটা গাছ, এখানে কয়েকটা গাছ আছে, পুরানা গাছ আছে, 6-7টা গাছ আছে। জানতাম সাইরাম আপনার এইখানে ব্যবসা কতদিন থাকে? আমরা ব্যবসা দীর্ঘদিন থেকে, দীর্ঘদিন কয়েক বছর হইব, দুই যুগ হইব নি? দুই যুগ তো না। আচ্ছা আচ্ছা, আপনার এই যে বাজারের অবস্থা, যে অবস্থা দেখলাম আমরা, এই বাজার সম্বন্ধে আসলে আপনার যে কাস্টমার যতটুকু আওয়ার কথা এলা আননি না বাজারও একটু মাইর খার মাইর খার, বৃষ্টি দিলে পানি হয়ে যায়, আমরা জানতাম স্যার বাজারের যে দুরবস্থা, এই যে আপনার পিছনে যে এত খাদা, এত ফেক, এত ময়লা, আপনারা বাজার কমিটি কিতা উদ্যোগ নিরা? এই সরকারি কোনো উন্নয়ন নাই বা আপনার গেস্ট থেকে কোনো উন্নয়নের কিছু আসেনি? আমরা কমিটিত এমনি কোনো অনুদান নাই, আমরা বাজারের ইজারা দিয়া কিছু টাকা মিলে এটা মসজিদ চালাই আমরা, আর কিছু কিছু হইলে অন্য অন্য খাতে এমনি ইজারা দিয়া যে টাকাগুলো তাই টাকা দিয়ে বাজারের যে মসজিদ আছে মসজিদ চলে, মসজিদের কাজে লাগে, মসজিদের কাজে চলে। এখন এই যে বাজারও যে দেখলাম ফেক যেটা রেখো সিলেটি বাসায়, ফেকর অবস্থা থাকলে তো কাস্টমার বা ক্রেতা বিক্রেতা এটা খেয়েও আইতো না, তাহলে বাজার তো ধ্বংস হয়ে যাব। অথচ ঐতিহ্যবাহী এই মুফতির বাজার, পুরানা বাজার, এখন আপনারা কমিটি থেকে কোনো সময় সরকারি যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তার লগে যোগাযোগ করছিলেন? যে আমরা তো এই নতুন কমিটি হওয়ার বাদে দোকানদার হলে আমরা চাপ দিয়ে এই সাইড করাইছি, ও সাইড করাইছেন? আচ্ছা, ও সাইড করাইছি, আর এরপরে সরকারের অধীনে যারা আছেন তারা লগে আমরা যোগাযোগ চলে, আমরা বিষয় তারা কিতা আশ্বাস দিলা? তারা তো হইরা ওইব ওইব ওলাও কইন ওইব বলতে, আমরা ওটা জানতাম সাইরাম যে বর্তমান সরকারের লগে উন্নয়ন বান্ধব সরকার, বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে উন্নয়ন লাগে, এবং কোনো বাজার এখন পর্যন্ত বাকি রয়েছে করে আমার মনে হয় না। কিন্তু ঐতিহ্যবাহী মূর্তির বাজারও কেন এখন উন্নয়ন চলা লাগলো না? আমরাও বাজারটাও ওলা অবহেলিত অবহেলিত এখন আপনার দাবি কিতা ওলা থাকতো নি না? আর আমরা এটা জোর দাবি হইলো প্রশাসনের বা এই দুর্ন কর্মকর্তার কাছে, আমরা তাড়াতাড়ি হইলে আমরা খুশি। এলাকার মানুষ এইটা বাজারও তো আপনার 15-16 লাখের মানুষের বাজার করতে সর্বদায়, যেমন খানগঞ্জ, মুসাদর, মেহেরপুর, সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে আপনার এই এলাকার, আমরা তো তারা দেখুন না নিতা তারা তো আমরা কই আর যে দয়া করি আমরা বাজারটা দিতা সুন্দর করিয়া দেখো। এখন বাজার কিতা আগর লাগান মানুষ হয়নি না? এই আগর লাগে কমছে মানুষ, হয়নি আগর লাগান বাজারও আমরা মানুষ হয়। যদি আমরা সন্ধ্যা বা দনু উপায় দেখবা এক বাজারের মানুষ বয়াটাত আছে,
খালি ওরা রাস্তা কিবা মানুষ হয় না রাস্তা ভিতরে মানে না ভিতরে কইবা আমাই তো মানুষ খালি ওরা উঠে থাকে মানুষ এখন দাবি হলো কি আপনারা যে বাজারটা খাম হইতো খাম হইতো খাম হইতো আমরা বাজারটা আমরাও চাই আমরা বাজারটা সরকার হয়েছে কতদিন থাকে এই বাজার বাজার আছে আপনার বয়সের বাঁধেন না আগর আমার বয়সের আগর বাজারের নাম কি মুক্তির বাজার না মুক্তির বাজার জি হয় যাই হোক মুক্তির বাজার হলে এখন মুক্তির বাজার নামে পরিচিত এখন এই বাজারের যে দুরবস্থা বাজারও যত ফেক হোক এটা আসলে কিলা লাগে না করা গেছে এতো বাজার ধ্বংসর দিকে ঐতিহ্যবাহী বাজার না একটা নেকি দিবা মানে আপনার এই ঐতিহ্য বাজারটা ঠিক তো ঠিক তো ওটাও তো আপনার দাবি দিলে ফানি হয়ে যায় দরকারি আছে আমরা জানি বৃহত্তর এলাকার মাঝে এই বাজারটাও প্রথম বাজার এখন যে খাদা উদা দেখলাম এখন অবস্থা কিতা আপনার কাছে আমরা বাজারের অবস্থাটা হইলো ভাই আমরা বাজারের সরকারি যে যতটুকু জায়গা এর ভিতরে কোনো বিস্কুট কুস্তা বেচার মতো আইন নাই আমরা কুমুটিয়া এটা নিষিদ্ধ করছে মালিকানা দোকান আইন তো তারা বিস্কুট বাস্কুট সবটা বেচতে পারে ঠান্ডা উন্ডা আমরা বানর কেবিন লইয়া একমাত্র বান সিগারেট ব্যতীত আর কুস্তা বেচতাম পারি না আর বাজারও আয় উন্নতি নাই বারোটা মাস ফেক মানুষে দূর দূর ব্যবহার করে গালাগালি করে এই বাজারের অবস্থান দেখিয়া বিগত পুরানা কুমুটিয়েও আমরা বাজারও উন্নত করছেন না নতুন কুমুটিও উন্নত করার মতো না ও পর্যন্ত আমার এখন এই বাজারের লাগে আপনারা জানেননি ইচ্ছা যে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারার লাগে আপনারা যোগাযোগ করছেননি বা তারা আপনার লগে যোগাযোগ করছেন কোনো সময় আজ বিশ্বনাথ টিয়ন বারবার আইসন আরো বড় বড় অফিসার সকল আইসন এরা আইয়া ভিডিও করিয়া লইয়া গেছেন কোনো জাতের অবদান আজ পর্যন্ত পাইছি না প্রায় ছোটবেলাতেই মানা দোকানদারি করাম 12-13 বছর হয়ে গেছে কোনো উন্নত নাই একটা করলি আপনার কুমুটিয়ে করছেও না উন্নতর কোনো জাতের আইটেম নাই আমরা আচ্ছা যাই হোক আমরা চাই যারা আমরা এই ভিডিও দেখবার সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন অবশ্যই আমরা ভিডিও দেখুন আমরা আশা করছি তারা ভিডিও দেখার সাথে সাথে এখানে একটা পরিদর্শন টিম গঠন করিয়া এই বিশ্বনাথের ঐতিহ্যবাহী মুফতির বাজার বৃহত্তর এলাকার একটা বাজার এই বাজারটা পরিদর্শন করিয়া দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবা উন্নয়নের লাগে কারণ আমরা দেখি আর এখানে যে ভিডিওগুলো আছে যারা দেখছেন তারাও বুঝতে পারা যে বৃষ্টি দেওয়ার লগে লগে এখানে হয়তো ফানি হয়ে যায় ফানি হয়ে গেলে ভিতর যে দোকানদারি আছে বা আপনারা যারা আসেন এখানে হয়তো কাস্টমার আইতে পারতো না আপনারা অনেক লুজারও আসেন একটা বাজারও হয়তো 150-200 পরিবার এই বাজার থাকি রুজি রোজগার করিয়া বাসের কিন্তু বাজার যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো এই পরিবারগুলো ধ্বংস আমরা চাই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আসেন তারা একটা সুদৃষ্টি নিবা এবং অতিরেই একটা ব্যবস্থা গ্রহণ করবা আমরা আপনার লগে মাত্তাম সাইরাম হে মাত ভাই একটু আমরা মাত্তাম সাইরাম বাজার সম্বন্ধে আপনার মাত মানে একটু আচ্ছা আচ্ছা আপনার আপনার বাজারের ব্যবসা আছে না কোন জায়গাতে আপনার বাড়ি মিরপুর মানে বাজারের বাজার পাশাপাশি বাজারের কমিটির তো আপনার গ্রামের মানুষও আছেন আচ্ছা এই বাজারটা কতদিনের পুরানো বাজার বাজারটা আমার দাদায়ও খাই গেছে বাবায়ও খাই গেছে উনি আমিও খাইতে আছি খাইরা জি এটা তো ঐতিহ্যবাহী হয়ে গেছে আমরা দেখলাম এখানে যে 3-4টা গাছ আছে এই গাছ মনে করি এই আস্তা বিশ্বনাথ তো কাইলে ওইলা বয়সের গাছ পাওয়া যায় না এত মোটা মোটা গাছ বয়স আমাদের বাপসা তারাও তাতে 100 বছর হয়ে গেছে 100 বছর হয়ে গেছে গাছের বয়স তো এই গাছ তো এখন ঐতিহ্য হয়ে গেছে গাছগুলো তো ঐতিহ্য হয়ে গেছে না জি এইরকম গাছ এখন আর দেখা যায় না জি না আচ্ছা এই বাজারের যে দুরবস্থা এই দুরবস্থা নিয়ে আপনারা কিলা চলটা বাজারে আগোল্লাখান কাস্টমার আগোল্লাখান মানুষ আয়নি বা আগোল্লাখান ফয় ফসল বা ওই যে আপনার বাবা খেতে এটা উঠেনি আগোল্লাখান জি না উঠে না ফেকল লাগি উঠে না ফেকল লাগে একটা ফার্মেসি আছে ফার্মেসি আটটা আটটা ফার্মেসি আছে মুকল কথা না আটটা ফার্মেসি আপনার দেখাইতাম আচ্ছা এই এলাকার মানুষ বেশি এতে এই বাজারও দুর্গন্ধ হয় বেশি এতে অসুস্থ হয় আটটা ফার্মেসি দেখো ও সামনে একটা ফার্মেসি দেখো কত মানুষ লাইন বেঁধে আছে এই বাজারও দুর্গন্ধ হয় আর এই এই অবস্থাটা আচ্ছা বাজারের যে অবস্থা আমরা দেখলাম এখানে বাজারে একটা ড্রেনের প্রয়োজন আছে মধ্যে দিয়া জি বৃষ্টি দিলে তো মনে ফানি হয়ে যায় ফার্স্ট দিলে আটু আটু পানি হয়ে যায় এই এই জায়গা বইতে পারে না এই দোকানদার বইতে পারে না এই তার ব্যবসা বন্ধ এখন তো বর্ষার সিজন যারা ব্যবসায়ী আছেন এরা লুজারো মানে লসও আছেন এবং লস তো বিষয় না বিষয়টা হচ্ছে বাজারটা ধ্বংস হয়ে যায় মানে কাস্টমার আইরা না ক্রেতাও বিক্রেতাও আইরা না
এখন আপনারা কিতা চাই রাখুক আছে, বাজারটা ঠিকাই দেন না ঠিকাই দেন? বাজারটা ঠিকাই বা নাকি আমরা দোয়া হই সব সময় দোয়া করেন? আপনারা সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা লগে যোগাযোগ করছেন নি বা তারা যোগাযোগ করেনি? তারা যোগাযোগ করেন হই আই নাই উদ্বোধন করেন করা বাদে বাদে এমনি এমনি তাই গিয়া কেউ ফাইন না কিছু কিচ্ছু ফাইন না কিচ্ছু ফাইন না আমি আপনারা নতুন উপজেলার চেয়ারম্যান যে তাই না ইসলানি কেন আইসুন তো উপজেলা চেয়ারম্যান আইসুন এমপি ও তো আইসুন 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 আচ্ছা ঠিক আছে উপজেলা চেয়ারম্যান তো নুনু ভাই নানি জি আমরা আশা করছি এই ভিডিওটা নুনু ভাই অবশ্যই দেখবা তাই আসুন আমরা এখানে আমরা আজকে তেনার বক্তব্য লইমু এবং এখনো ফোন দিব আমরা চাই যে বাজারটা উন্নয়ন হোক কারণ এটা হইল বৃহত্তর বিশ্বনাথের ঐতিহ্যবাহী একটা বাজার এই বাজারটার নাম শুনি অনেকে চিন্তা মুফতির বাজার নামে পরিচিত লেখায় পড়ায় মুফতির বাজার ঠিক আছে নানি আমরা চাই যারা আমরা ছোটো ছোটো ব্যবসায়ী আমরা ভাই বান্ধব সকল আসুন সবার ব্যবসা হইতো কারণ এই যে ছোটো ছোটো দোকানটা কি হয়তো সদস্য পরিবার ব্যবসা করিয়া বাসের আমার বাজারটা কয়দিন হয় সপ্তাহ সপ্তাহ দুই দিন বাজার কিবারে কিবারে সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার আচ্ছা ধন্যবাদ।